নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই এস এস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ হইতে বন্ধুরা আমাদের আজকের টপিক বিশেষ পদ যেখানে বিশেষ পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এটা একটা ছোট্ট টপিক তাই তোমরা অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা এই বিশেষ পদ শুরু করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন বলো পদকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায় অপশান নাম্বার এ দুই ভাগে অপশান নাম্বার বি পাঁচ ভাগে দুটোই অপশান তোমরা কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবে পদকে কয় ভাগে ভাগ করা যায় চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো প্রথমেই আছে বিশেষ্য পদের সংজ্ঞা মানে বিশেষ্য পদটা কি বিশেষ পদ যাকে ইংলিশে বলা হয় নাউন যে পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তু জাতি স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য পদ এক কথায় কি কোনো কিছুর নাম বোঝাবে ওকে তাহলে বিশেষ পদ এর নাম হচ্ছে নাউন কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে বিশেষ্য পদ এরপরে চলে আসবো আমার সরাসরি শ্রেণী বিভাগে বিশেষ পদের বিভাগ নাম্বার ওয়ান অর্থাৎ প্রথমে আমরা নিয়ে আসবো সংজ্ঞাবাচক বিশেষ্য দেখো বন্ধুরা সংজ্ঞাবাচক বিশেষ্যটা কী যে বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট ব্যক্তি স্থান জাতি ইত্যাদির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে যেমন উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক ভারতবর্ষ একটি বিশাল দেশ তাহলে ভারতবর্ষ হচ্ছে একটা দেশের নাম তাহলে এটা কি সংজ্ঞাবাচক বিশেষ্য এছাড়া কি আছে গঙ্গা রামকৃষ্ণদেব হিমালয় ইত্যাদি এগুলো হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষের উদাহরণ নেক্সট দেখো দুই নম্বর আমাদের জাতিবাচক বিশেষ্য যে বিশেষ্য পদে কোনো জাতি বা এক বিশিষ্ট সকল ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে যেমন মানুষ পশু হিন্দু শিক্ষক এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষের উদাহরণ যেমন শিক্ষক শব্দের দ্বারা পুরো শিক্ষক জাতিকে বোঝাচ্ছে হিন্দু শব্দের দ্বারা পুরো হিন্দু জাতিকে বোঝাচ্ছে ইত্যাদি নেক্সট দেখো তিন নম্বর আমাদের আছে বস্তুবাচক বিশেষ্য যে বিশেষ্য পদে সাধারণভাবে কোনো জিনিসের নাম বোঝায় তাকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য ওকে তাহলে যে বিশেষ্য পদে সাধারণভাবে কোনো জিনিসের নাম বোঝাবে বা কোনো বস্তুর নাম বোঝাবে সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য যেমন জল মাটি বই এগুলো কি বস্তুর উদাহরণ তাই এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য নেক্সট চার নম্বর সমষ্টি বাচক বিশেষ্য যে বিশেষ্য পদে কোনো জাতিবাচক বিশেষে সমষ্টি বোঝায় তাকে সমষ্টি বাচক বিশেষ্য বলে যেমন ছেলের দল ঝাঁক ফাল গুচ্ছ ইত্যাদি এগুলো হচ্ছে সমষ্টি বাচক বিশেষের উদাহরণ যেমন দেখো এখানে আছে ছেলের দল অর্থাৎ এক দল ছেলে এখানে কি সঙ্গে অনেকগুলো ছেলে আছে তাই সমষ্টি বাচক বিশেষ বলা হয়েছে নেক্সট পাঁচ নম্বর সংখ্যা বাচক বিশেষ এক দুই তিন ইত্যাদি সংখ্যাবাচক শব্দগুলি বিশেষ রূপে ব্যবহৃত হয় তাকে সংজ্ঞাবাচক সরি সংখ্যাবাচক বিশেষ্য বিশেষ বলে ঠিক আছে তাহলে এক দুই তিন যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি হয় সংখ্যাবাচক রূপে পরিগণিত হয় যেমন উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক বিরাশি বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেলেন কত বছর বয়সে বিরাশি বছর এখানে বিরাশি হচ্ছে একটা সংখ্যাবাচক বিশেষের উদাহরণ আরেকটা উদাহরণ দেখা যাক বলেছে দশে মিলে করি কাজ এখানে দশ হচ্ছে সংখ্যাবাচক বাচক উদাহরণ নেক্সট ছয় নম্বর বলেছে গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য জিনিসটা কি যে বিশেষ্য পদে প্রাণীর বস্তু দোষ গুণ ধর্ম প্রভৃতি বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে গুণবাচক বিশেষ্য বলে যেমন অহংকার মানুষের পতনের মূল এখানে অহংকার হচ্ছে একটা গুণ মানুষের কি বুঝিয়েছে গুণ মানুষটা কি রকম অহংকারী অর্থাৎ তার একটা গুণকে বুঝিয়েছে অর্থাৎ অহংকার হচ্ছে এখানে গুণবাচক বিশেষ্য দুই নম্বর দেখা বলেছে মেয়েটির চমৎকার বুদ্ধি মেয়েটার বুদ্ধি কীরকম মেয়েটার চমৎকার বুদ্ধি এখানে তার গুণটা কী সে অনেক বেশি বুদ্ধিমান তাই এখানে বুদ্ধি হচ্ছে আমাদের গুণবাচক বিশেষ্য নেক্সট সাত নম্বর বলেছে অবস্থাবাচক বিশেষ্য যে বিশেষ্য পদে প্রাণী বা বস্তুর অবস্থা বোঝায় তাকে বলা হয় অবস্থাবাচক বাচক বিশেষ্য যেমন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এখানে স্বাধীনতা হচ্ছে অবস্থাবাচক তাহলে মানুষগুলি কীরকমভাবে আছে স্বাধীনভাবে তাহলে স্বাধীনতা হচ্ছে একটা অবস্থা অর্থাৎ কীরকম আছে সেটা বুঝিয়েছে এছাড়া দেখো সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা ইত্যাদি হচ্ছে অবস্থাবাচক বিশেষ্যে এর উদাহরণ নেক্সট আট নম্বর বলেছে ভাববাচক বিশেষ্য যে বিশেষ্য পদে প্রাণীর মনের কোনো বিশেষ ভাব বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে যেমন ক্রোধ উন্মাদনা ঈর্ষা এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্যের উদাহরণ ভাববাচক বিশেষ্য তো কী হবে প্রাণীর মনের কোনো বিশেষ ভাব বোঝাবে তাকে বলা হয় ভাববাচক বিশেষ্য এবং শেষ আছে ক্রিয়াবাচক বিশেষ্য যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে তাহলে কি জানলাম যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝাবে তাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য যেমন লেখা পড়া যাওয়া আসা ঘুম খাওয়া দর্শন এগুলো সবগুলোই কি ক্রিয়াবাচক বিশেষ্য এর উদাহরণ বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই একটা ছোট্ট ভিডিও তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এরপরে সর্বনাম অব্যই সবগুলি এরকমভাবে ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম